Assalamualaikum, bismillahirrahmanirrahim. Ekbar Hazrat Ibrahim alaihi wasallamer nikot ek bhikkhuk aslo. Tini bhikkhuk ke khabar dilen ebong bollen bismillah bole shuru koro. Bhikkhukti bollo bismillah bolbo kena, ami to Allah ke bishwas kori na. Ibrahim alaihi wasallam ei kotha shune bhikkhuker kach theke thala kede nilen এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে আমি খেতে দিব না। ভিক্ষুক দরজা থেকে বেরোনো মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার, কেন তুমি তাকে খাবার দিয়ে কেড়ে নিলে? যাও, তাকে ডেকে আনো, আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কতরা দয়াশীল। তাহলে যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহ তাআলার দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল, তাতে মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজন মিলে গেল কাজীর কাছে বিয়ে করার জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমিই তোমাকে বিয়ে করব। তে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবং তারা তিনজন মিলে নালিশ জানাতে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখল এবং বলল, ওরা দুজনেই বাদ, তোমাকে আমি বিয়ে করব। এবার রাখাল, কাজী এবং পুলিশ এই তিনজনের মধ্যেই গণ্ডগোল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজন এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে, যে আমাকে প্রথম ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছন পিছন তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল, তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতেই থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবর নামক গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। ভিডিও শেষে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।